वी आर यूनाइटेड, हम लोग एक है। दूसरी बात है वी विल फाइट यूनाइटेडली, ये दूसरी बात है, हम लोग एक साथ में लड़ेंगे। মাতানিকো এড়িয়ে 2024 লোকসভা নির্বাচনে একসঙ্গে এগোনোর লক্ষ্য পাটনায় 17 দলের বৈঠকে জোট বার্তা বিরোধীদের। লোকসভা নির্বাচনে বিরোধীদের রণকৌশল ঠিক করতে আজ পাটনায় 17 বিরোধী দলের বৈঠকে প্রাথমিকভাবে একসঙ্গে লড়াই সিদ্ধান্তে একমত সকলের। আদর্শগতভাবে নিজেদের মধ্যে ছোট ছোট মতানৈক্যকে দূরে সরিয়ে বিজেপি বিরোধিতায় একগাট্টা হতে চায় কংগ্রেস, জেডিইউ, আরজেডি, তৃণমূল, এনসিপি, পিডিপি সকলে। পাটনায় বিরোধীদের প্রথম বৈঠকে পরবর্তী বৈঠকের দিনক্ষণ স্থির হয়ে গিয়েছে। 10 কিংবা 12 জুলাই সিমলায় হবে বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক। একের বিরুদ্ধে এক ফর্মুলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হেঁটে 24-এর ভোট স্ট্র্যাটেজি ঠিক করেছে 17 বিরোধী দল। জাতীয় রাজনীতির অন্যতম বর্ষীয়ান রাজনৈতিক বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উদ্যোগে শুক্রবার পাটনায় বিরোধী দলের শীর্ষ নেতাদের বৈঠকে হাজির ছিলেন। কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক সম্পর্কে চাপানোতর থাকলেও নীতিশের ডাকে বৈঠকে যোগ দিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সাংবাদিক বৈঠকে শুরুতে বক্তব্য রাখেন নীতিশ কুমার। তিনি প্রথমে বিরোধীদের জোট ঐক্যের কথা বলেন, জানান খুব ভালো আলোচনা হয়েছে, আমরা সকলে এ বিষয়ে একমত হয়েছি যে 24-এর ভোটে একসঙ্গে লড়াই করব। বিজেপি বিরোধী শক্তি আরো জোরদার হয়ে উঠেছে। বর্তমান কেন্দ্র সরকার সমস্ত জনবিরোধী নীতি গ্রহণ করেছে, যা কাম্য নয়, মেনেও নেওয়া যায় না, ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এরপর তিনি জানান আগামী মাসে ফের আমরা বৈঠকে বসব। জুলাই 10 কিংবা 12 তারিখ সিমলায় বিরোধী বৈঠক হওয়ার সম্ভাবনা। নীতিশ কুমারের পর বক্তব্য রাখার জন্য কংগ্রেসের রাহুল গান্ধীকে এগিয়ে দেওয়া হয়। তবে রাহুল সৌজন্য বজায় রেখে আগে দলের সভাপতি মল্লিকার্জুন খড়গেকে বক্তব্য রাখার অনুরোধ জানান। তারপর অবশ্য নিজের বক্তব্যে বিজেপি সরকারের এক নায়কতন্ত্র বিরোধিতা লড়াই এক ডাক দেন। নিজেদের মধ্যে ছোটখাটো মতানৈক্য আপাতত দূরে সরিয়ে বিরোধী ঐক্যের শান দেওয়ার কথা বলেন। একই সুর শোনা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। তাঁর বক্তব্য, আমরা শুধু বিরোধী নয়, দেশের একটা অংশ। মণিপুরে সমস্যা হলে আমাদের চিন্তা হয়, বিজেপি যা করেছে তা দেশের পক্ষে ঠিক নয়, এর বদল হওয়া দরকার। লালুজি অনেকদিন পর বৈঠকে এলেন, খুব ভালো লাগছে। এখানে মুফতি ওমর সকলেই আছে, আমরা সকলে এক হয়ে লড়ব। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি কি সোনামুরায় খাওয়ার জন্য ভালো হোটেল খুঁজছেন? তাহলে আজই চলে আসুন হোটেল গ্রিন পার্কে। এখানে রয়েছে ভাত, সবজি, রুই, কাতল, ট্যাংরা, ইলিশ সহ সব ধরনের মাছ, এমনকি মুরগির মাংস ও খাসির মাংস। তাছাড়া রয়েছে তন্দুরি রুটি, তন্দুরি চিকেন, চাইনিজ খাবার, চিকেন ফ্রাইড রাইস, বাটার চিকেন, পনির বাটার চিকেন এবং সকালবেলার সকল ধরনের টিফিন। আমাদের ঠিকানা সোনামুরা ইলেকট্রিক অফিসের বিপরীতে। যোগাযোগ 6369446361 অথবা 6380437990। তাছাড়া আমাদের এখানে রয়েছে হোম ডেলিভারি ও জন্মদিন উদযাপনের সুব্যবস্থা।